নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 19 দিন এই একটি গ্রহ 5 রাশিকে করবে মালামাল। কোন এই গ্রহ? জ্যোতিষশাস্ত্রে যাকে বলা হয় যুবরাজ, অর্থাৎ বুধ গ্রহ। বুধ রাহুর সাথে একত্রে অবস্থান করছে মীন রাশিতে এবং আপনার 15 মার্চ থেকে আবার এই যে অস্তমিত হয়ে গিয়েছিল যে বুধ, সেই বুধ আবার উদয় হচ্ছে। অর্থাৎ 25 মার্চ পর্যন্ত বুধ দেখাবে এই 5 রাশিকে খেলা। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, বুধ আমাদেরকে, দেখুন, বেশ কিছু দিকগুলো কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ কিন্তু করে। অর্থাৎ শেয়ার মার্কেট, আপনার ফাটকা, অথবা যারা কনসালটেন্সি করছেন তাদের ক্ষেত্রে বুধ গ্রহ ভালো থাকা দরকার রয়েছে। বুধ আবার আমাদের বুদ্ধির কারক গ্রহ। বুধ যদি আপনার খারাপ থাকে, দেখবেন আপনি বলবেন বেশি, শুনবেন কম। অর্থাৎ অতিরিক্ত কথা বলবেন, কিন্তু কেউ যে কোনো কথা বলছে সেটা কিন্তু শুনবেন কম। বুধের কিন্তু খারাপ থাকার লক্ষণ এটা। বুধ খারাপ থাকলে দেখবেন একটু চিৎকার করে কথা বলবে, অর্থাৎ কোনো কথা বলতে গেলে সেই জায়গাটাতে কিন্তু জোরে কথা হয়ে যাবে। কিন্তু বুধ যাদের ভালো আছে কি না, খুব ঠান্ডা মাথায় ট্র্যাকফুলি চলে। বুধ আপনার যদি ভালো থাকে কি না, দেখবেন আপনার মেমোরি পাওয়ার, অর্থাৎ আপনার যে স্মরণ শক্তি বেশি কিন্তু হবে। দীর্ঘদিনকার কোনো জিনিস আপনি কিন্তু মনে রাখতে পারবেন বুধ গ্রহ যদি ভালো থাকে। যদি আর বুধ যদি আপনার খারাপ হয় কি না, আপনার প্রচুর অর্থ ছিল কিন্তু বুদ্ধির দোষে আপনি আজকে সর্বশান্ত হয়ে গেছেন। অর্থাৎ অতিরিক্ত বিশ্বাস করে কোনো জায়গাতে ঠকা, ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে অর্থ লস, এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, সিদ্ধান্ত নিতে অক্ষমতা। বুধ যদি খারাপ থাকে দেখবেন যে কোনো কিছুতে একটা, মানে যেমন স্কিনের যেমন সমস্যা হবে তেমনি আপনাদের একটু চঞ্চল ভাবটা থাকবে। এক কথায় মানে আজকের কাজ আজকেই করব চট জলদি, অর্থাৎ ডিসিশন নেবেন তৎক্ষণাৎ, অর্থাৎ চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে পারবেন না। এই জন্য বুধ গ্রহকে কিন্তু ভালো থাকা একান্তই দরকার। বুধ হচ্ছে যুবরাজ। আবারও বলছি, বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে? আমি দেখেছি অনেকে ব্যবসা করেছেন, ব্যবসাতে প্রচুর অর্থ লস করেছেন, জানবেন বুধ গ্রহ খারাপ রয়েছে। আর বুধ খারাপ থাকলে দেখবেন অর্থ নষ্ট হবে। বুধ খারাপ থাকলে দেখবেন যতই আপনি বিজনেসে অর্থ লাগান না কেন, সেই টাকা আপনার ডুবে যাবে। তাই বুধ গ্রহকে ভালো করা দরকার। আর বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়, বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শত্রু রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করে। তাই বুধের পাওয়ার বৃদ্ধি করুন। আমি আবার বলছি, বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং আপনারা গণপতি বাবাকে 21টা, অর্থাৎ গণেশজিকে 21টা দুব্বা নিবেদন করুন এবং বুধবার করে আপনারা ছোট বাচ্চাদেরকে চকলেট বা কিছু মিষ্টি দেওয়ার চেষ্টা করুন, তাতে বুধ গ্রহ কিন্তু ভালো হবে। বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে কি না, আপনি জিরো থেকে কিন্তু হিরো হবেন। অর্থাৎ আপনার বুদ্ধি, আপনার কর্মদক্ষতায় আপনি কিন্তু অনেক উঁচুতে কিন্তু উঠবেন। আর বুধ যদি আপনার খারাপ থাকে, জানবেন আপনি অনেক ডাউনফল করে যাবেন। এক সময় বুধ কি করে, বুধ যদি আপনার খারাপ থাকে কিনা,
এক সময় আপনাকে এমন প্রচুর অর্থ দিবে, সেটা বছর খানেক বছর দেড়েক দিল, তারপরে কিন্তু আপনাকে ডাউনফল করে দিবে এবং ঋণের উপর ঋণ আপনার জীবনে কিন্তু চলে আসবে। অর্থাৎ আমি আবারও বলছি, শুধু রাশির নাম শুনলে হবে না, কৌশিকদার আলোচনাটা অবশ্যই শুনুন। আর কৌশিকরাই যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে, আমি কিন্তু সবারই হাত ধরি না। আর আমার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, আবারও বলছি, যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনিও হবেন কিন্তু মহাকোটিপতি। কারণ বুধ আমাদের শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং, ফাটকা, এই সকল স্টক মার্কেট, এই সকল জায়গা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। যারা মানে কথার মাধ্যমে চলেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ ভালো থাকা দরকার। অর্থাৎ বুধ যদি ভালো থাকে কিনা, আপনার কথাতেই মানুষ কিন্তু একটা আকর্ষণ, আপনাকে আপনার কথা শোনার জন্য কিন্তু মানুষ কিন্তু আকর্ষণ থাকবে। তাই বুধকে ভালো থাকা দরকার রয়েছে। তো আগে দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ কেমন রয়েছে। তো আগামী 19 দিন এই যুবরাজ বুধ এই পাঁচ রাশি ভাগ্য নির্ধারণ করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে জানাবো। প্রথম রাশি মীন রাশি। মীন রাশির এই সময়ের মধ্যে আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং শেয়ার বাজার থেকে আপনাদের বড় ধরনের মুনাফা আসতে চলেছে। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ আসতে চলেছে। অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের দেখা যাচ্ছে মীন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশিকে আগামী 19 দিন আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা বৃষ রাশির দেখা যাচ্ছে। যুবরাজ বুধ কিন্তু এই বৃষ রাশিকে দুহাত ভরে অর্থ দিবে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন এবং ফিনান্সিয়াল গেইন আপনাদের করতে কিন্তু চলেছে, অর্থাৎ বৃষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি এই সময় যারা আপনি শেয়ারে বিজনেস করছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ কন্যা রাশি এবং আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের আর্থিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ আপনাদের দিবে। আপনাদের এই সময় কেরিয়ার ক্ষেত্রে উন্নতি দিবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। ধনু রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা। যারা কর্ম চেঞ্জ করবেন ভাবছেন, আপনারা চেঞ্জ করতে পারেন এবং কোনো সম্পত্তি দিক থেকে, কোনো সম্পত্তি কিনে রেখেছিলেন সেখান থেকে বা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে বড় ধরনের মুনাফা, শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং থেকেও কিন্তু এই সময় আপনারা অর্থ পেতে পারেন। আপনি এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের ঋণ পরিশোধ করতেও কিন্তু পারেন। একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার কিছুটা লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো। কোনো জায়গা থেকে ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন এবং আপনাদের এই সময় বড় কোনো অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই বুধের যে সঞ্চার আগামী 19 দিন এই পাঁচ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন অথবা আপনি রেমিডিয়াল মেজারমেন্ট করাতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। পূজা পাঠ করাতে চাইছেন, অবশ্যই আপনারা
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি এটা আবারও বলি, সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।